বন্ধুরা তোমরা যে ডাব্লুপিএসসি এক্সাম যেই সমস্ত বন্ধুরা তোমরা মাধ্যমিক দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের এখানে অনলাইন ক্লাসে অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আমি তোমাদেরকে এমসিকিউ টাইপের কোশ্চেন কারণ এমসি টাইমে বেশি বেশি করে কোশ্চিন করেছে কারণ এমসিকিউ মানে এক নম্বরের কোশ্চিন এক নম্বর কোশ্চেন তোমাদের সেটা এমসিকিউ হয়ে যাক কিংবা তোমাদের সেটা শূন্যস্থান পূরণ হয়ে যাক কিংবা সত্য মিথ্যা যাচাই করা হয়ে যাক কিংবা এক কথায় উত্তর হয়ে যায় যেখান থেকে হোক তোমরা ওই একটা লাইনটাকে যদি ভালোভাবে পড়ে নাও ওই একটা লাইনটা দিয়ে তোমরা যে কোনো কোশ্চেন ওখান থেকে আসুক না কেন ভালোভাবে পড়ে নিতে পারবে সেই জন্য কিন্তু এক নম্বর কোশ্চিনগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা পঞ্চাশ ষাট নম্বর খুবই সহজে একদম ক্যারি করতে পারবে সমস্ত সাবজেক্টের উপরে শুধু বাংলা বলে কথা না বাংলা থেকে শুরু করে তোমাদের ভূগোল হয়ে গেলো ইতিহাস হয়ে গেল সমস্ত জায়গাতেই কিন্তু ওখান থেকে কিন্তু খুব ছাক্কা নাম্বারটা তোলা যাবে আমি সেই জন্য রেগুলার তোমাদের ভিডিও আপলোড করছি সমস্ত ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওর প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নেবে এবং তোমাদের যে সমস্ত বড় কোশ্চিনগুলো এসে থাকে আমি বড় কোশ্চিনগুলোর জন্য তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো অতি অবশ্যই তোমরা রেডি করে রাখবে এই ভিডিওতে আমরা জ্ঞান চকু তোমাদের বাংলার যে অধ্যায়টা আছে যে জ্ঞানচক অধ্যায় থেকে তিন নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের করতে লাগবে এই এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই রেডি করবে শুধু তিন বলে না এই কোশ্চেনগুলোকে তোমরা তিন নম্বর প্লাস যদি পাঁচ নম্বরের মতো করে মুখস্থ করতে চাও তাও তোমাদের সুবিধা হবে এই কোশ্চেনই যদি তোমাদের পাঁচ নম্বরে চলে আসে সেখানে তোমরা পাঁচ নম্বরের করে কিন্তু লিখতে পারবে চল আমি তোমাদের তিন নম্বরের পরে একটা পাঁচ নম্বরের ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই পাঁচ নম্বরগুলো কিন্তু এইভাবে তোমরা পড়াগুলোকে কিন্তু রেডি করে রেখে নাও কারণ তোমাদের এখন ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা কবে শুরু হবে না হবে সেটা বলা খুবই মুশকিল সেই জন্য তোমরা অনলাইনে করো কারো অনেকেরই টিউশন চলছে অনেকের জায়গায় অনেক জায়গায় টিউশন চলছে সেখানে তোমরা কিন্তু অনলাইনে সমস্ত ভিডিওগুলোকে দেখাও এবং ভিডিওর যেই সমস্ত আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলছি সেই সমস্ত কোশ্চেনগুলোকে অতি অবশ্যই রেডি করে নাও ফার্স্ট কোশ্চেনটা কি আছে এখানে নতুন মিশ্র মেসুকায় দেখে তপনের কী কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তাহলে এই হয়ে গেল তিন নম্বরের জন্য এই কোশ্চিনগুলো তোমরা তিন নম্বরের জন্য যদি তোমার বড় কোশ্চেন হিসেবে মুখস্থ করতে চাও তাহলে পাঁচ নম্বরের করেও কিন্তু মুখস্থ করে রাখতে পারো তাহলে নতুন নতুন মেসুককে দেখে তপনের কীভাবে চক্ষু খুলে গেল খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের যদি টেস্ট এক্সাম হয়ে থাকে তাহলে টেস্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের ইউনিট টেস্ট হলে ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং ফাইনাল এক্সামের জন্য তো খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট নেক্সট কোয়েন্টটা কী নতুন মেষমশের সম্পর্কে তপন কি শুনে নতুন মেশামসাই সম্পর্কে তপন কী শুনে এখানে হয়ে গেল তোমার দুই নম্বর কোশ্চেনটা রেডি কিন্তু অতি অবশ্যই করে রাখবে এই সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ফাইনাল এক্সামের আগেও তোমাদের ওখানে সাজেশন দিয়ে দেবো এখন তোমাদের সাজেশন এখন তোমাদের চ্যাপ্টার অধ্যায় ওয়াইজ আমি তোমাদেরকে এখন সাজেশন দেবো অধ্যায় ওয়াইজ এগুলো কোশ্চিনগুলো কিন্তু রেডি করে রাখবে নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের এখানে তাহলে আমাদের নতুন মিশন সম্পর্কে তপন কি শোনা হয়ে গেল তারপরে কোশ্চিনটা দেখে নাও লেখকের সম্পর্কে তপনের কী ধারণা ছিল এবং কিভাবে এই ধারণা পাল্টে গেলো তাহলে লেখকের সম্পর্কে তপনের কী ধারণা ছিল এবং কিভাবে এই ধারণাটা পাল্টে গেলো এটা তোমাদের এখানে নিজের ভাষায় কিন্তু লিখতে লাগবে এরপরে কি রত্নের মূল্য জহুরির কাছে রত্নের মূল্য জহুরির কাছে এই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করে এই কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক করে ভেরি 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 ইম্পর্টেন্ট রত্নের মূল্য জহুরির কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লাইন একটা নেশোরটা কী আছে এটা খুব ভালো ওর হবে তাহলে এটা খুব ভালো ওর হবে এখানে তপনের লেখা পড়ে মেশর এই মন্তব্যর কারণটা কী ছিল তাহলে তপনের লেখা পড়ে এই মন্তব্যটার কারণ কী ছিল মেশর এটা তোমাদের এখানে বিস্তারিতভাবে কিন্তু লিখতে লাগবে নেক্সট পয়েন্টে কী আছে আমাদের এখানে তবে বিয়ে হবে ছোটো মাসি যেন একটু তবে বিয়ে হয়ে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বী মুরুব্বি হয়ে গেছে তাহলে বিয়ে হওয়ার পরে ছোটো মাসি কী হয়ে গেছে একটু মুরব্বি মুরব্বী হয়ে গেছে ছোটো মাসের তার পরিচয় দাও তাহলে এখানে ছোটো মাসের মুরব্বিয়তার পরিচয়টা তোমাদেরকে একটু সংক্ষেপে লিখতে লাগবে তিন নম্বরে যদি কোশ্চেন আসে তাহলে তিন নম্বরের মতো করে লিখবে যদি তোমরা পাঁচ নম্বরের যদি এটাকে বড়ভাবে তোমরা মুখস্থ করে রাখো তাহলে কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন আসলে বড় করে লিখবে কিন্তু তিন নম্বর কোশ্চেন একদম পাঁচ নম্বরের মতো করে বড় করে কিন্তু লিখবে না নিঃশ্বরটা কী আছে পৃথিবীর এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে এরকম অনেক অনেক ঘটনায় ঘটে থাকে এই কথাটা এখানে যেটা আছে কাকে কে কাকে কেন এমন অলৌকিক ঘটনার উল্লেখ করা হয়েছে তাহলে কাকে কেন এমন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এটা তোমাদের এখানে লিখতে হবে কি কী হয়েছে সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ তাহলে এই সুখের দিনটা যে এলো এর কারণটা কি সেটা লিখতে হবে সুখের দিনের কারণটা কি লিখতে হবে দেখানো তপনের গল্প প্রথম গল্পটি বের হওয়ার পর তারা বাড়ির লোকের প্রতিক্রিয়া কী রূপ ছিল তাহলে তপনের প্রথম গল্পটি বের হওয়ার পর বাড়ির লোকের প্রতিক্রিয়া কী ছিল সেটি এখানে লিখতে হবে নিশ্চয়ই নাকি যে তপনের লেখা গল্প সম্পর্কে তার বাবা এবং মেজ কাকু কী বলেছিল তাহলে তার তপনের লেখা গল্প সম্পর্কে তার বাবা এবং মেজ কাকু কী বলেছিল অতি সংক্ষিপ্তভাবে তোমরা তিন নম্বর অনুযায়ী তোমরা কিন্তু ছোটো করে একটু লিখে দেবে এখানে নিজের ভাষা লিখবে প্রত্যেকটা আমি বাংলার ক্ষেত্রে বলবো তোমরা প্রত্যেকটাই কিন্তু যেটা তোমাদের অতি সংক্ষিপ্ত যেটা থাকে তোমাদের যেটাকে আমাদের কী বলা হয় সংকলাপ বলা হয় যেটা থাকে সেটা কিন্তু অতি অবশ্যই মুখস্থ করে রাখবে সমস্ত তোমাদের যে সমস্ত গল্প হোক নাটক হোক সব জায়গায় থেকেই তোমরা কিন্তু ওটাই কিন্তু অতি অবশ্যই মুখস্থ করে রাখবে সারাংশ যেটা হয়ে যায় সারাংশটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজে লাগে তোমাদের সারাংশ যে কোনো কোশ্চিনই আসুক না কেন তোমরা বাংলার যে কোনো কোশ্চিন আসুক তোমরা যদি সারাংশটা ভালো তোমাদের জানা থাকে যে কোনো কোশ্চিনে তোমরা অ্যান্সারটা অতি অবশ্যই লিখতে পারবে কি কী আছে এক নম্বরটায় যে ভয় ভয়ঙ্কর আহাত আহাতটা হবার কথা সেই আহাতটা খুঁজেই পায় না তাহলে এখানে আহাতটা হওয়ার কথা ছিল কেন আহাতটা হওয়ার কথা ছিল কেন এখন খুঁজে পাওয়া যায় না এর কারণটা কি সেটা এখানে লিখতে হবে নেশ্বন্দিনে কী আছে আমাদের দেখে নাও তপন গল্প লিখে তার ছোটো মাসিকে দেখালে সে তপনের সঙ্গে কী কীরূপ কীরকম ব্যবহার করে কীরূপ ব্যবহার করে সেটা এখানে তোমাদের বলতে লাগবে এখানে বারোটা কোশ্চেন আমি দিচ্ছি শুধু বারোটা কোশ্চেন কিন্তু তোমাদের মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে কিন্তু বেশি না তোমরা যদি জাস্ট শুধু সারাংশটা মুখস্ত করে নাও তাহলে দেখবে তোমাদের বারোটাকে এখানে দেখে যে কোনো কোশ্চিন আসুক না কেন সেটা তোমরা তোমরা হয়তো একটু ছোটো হবে কখনও কোনো কোশ্চেন একটু বড় হবে কোনো কোশ্চেন একটু ছোটো হবে কিন্তু সমস্ত কোশ্চেনকে তোমরা লিখতে পারো সেই জন্য আমি বলছি সারাংশটাই কিন্তু সমস্ত চ্যাপ্টারের সমস্ত অধ্যায় যতগুলো আছে তোমাদের সবগুলোরই ক্ষেত্রে তোমাদের কবিতা হয়ে যাক তোমাদের গল্প হয়ে যাক সবগুলোর কিন্তু সারাংশটা কিন্তু অতি অবশ্যই মুখস্ত করে রাখবে তাহলে ভিডিওটা আসার জন্য এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ওপেন করে অবশ্যই থাকবে